Subscribe to Shemaroo Bengali and press the bell icon to never miss an update. এটা কি করছ রবি? তুমি এত ঘাবড়ে আছো কেন রবি? কি হয়েছে? আমরা দুজন কাউকে না বলে মন্দিরে বিয়ে করেছি। তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই, কিন্তু তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে, তোমার উপর রেগে যাবে। তুমি চিন্তা করো না, আমি আমার বাবা কেমন জানি। একটু রেগে ঠিকই যাবেন, কিন্তু মেনে নেবেন। চলো ভেতরে চলো। হ্যাঁ মেহতা বাবু, আমি ফাইলটা চেক করে নিয়েছি। আপনি মিটিংটা অ্যারেঞ্জ করুন, আমি চলে আসছি। এটাকে ক্লোজ করছি। কি ব্যাপার, তুমি বিয়ে করেছো না বলি? বাবা তুমি আমাকে ভুল বুঝো না, তুমি তো এটা জানোই আমি রবিকে কতটা ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চেয়েছিলাম। এদিকে এসো। আমি জানি যে তুমি রবিকে খুব ভালোবাসো আর ওকে বিয়েও করতে চাইছিলে, কিন্তু এত তাড়াহুড়োর কি ছিল? একটা সোশ্যাল মিডিয়াতে তোমার ফ্রেন্ড হলো, না জেনে না বুঝে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে। এটা তো দেখা উচিত ছিল যে ও তোমার যোগ্য কিনা, ও তোমার খেয়াল রাখতে পারবে কিনা। বাবা আমি জীবনের সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তেই নিয়েছি, আর রবি খুব ভালো ছেলে, আর আমি তোমাকে কথা দিচ্ছি ও আমাকে খুব খুশি রাখবে। আমি ছাড়া ওর আর কেউ নেই। আর তুমি তো একটা জিনিস জানো, আমার অনেক জাঁকজমক করে বিয়ের ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল খুবই সিম্পলভাবে, আর এই জন্যই আমি মন্দিরে গিয়ে বিয়ে করে এসেছি বাবা। আর তুমি এটাও জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি যদি আমার উপর এইভাবে রাগ করে থাকো তাহলে আমার ভালো লাগবে না। সুখে থাকো মা, খুব খুব সুখে থাকো। এসো, বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখলে আমি বলেছিলাম না বাবা রাজি হয়ে যাবে। দি বিয়ে করে নিয়েছো? কনগ্রাচুলেশনস দি। বাবাকে বলনি? আমাকে তো বলে দিতে, ছোট বোন আমি তোমার। इट्स ओके, পার্টি কিন্তু চাই আমার। আচ্ছা বাবা চুপটি পার্টি পেয়ে যাও। থ্যাঙ্কস রবি, এটা আমার বোন শ্রেয়া। হাই জিজু। নমস্কার। আরে জিজু তুমিও আমার দিদির মতো? একটাই শালি, হাক করব। সোনামের সাথে বিয়েটা আমি শুধু টাকার জন্য করেছি, কিন্তু আমি কি জানতাম এখানে টাকার সাথে মজা হবে। এখানে আচ্ছা আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে, বাইরে আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে। বাই জিজু, বাই দি, বাই বাবা। যাও তোমরাও গিয়ে রেস্ট নাও, ক্লান্ত নিশ্চয়ই। হ্যাঁ বাবা। আচ্ছা তুমি বাবাকে এমন কি বললে যে বাবার রাগটা চট করে কমে গেল? আমি বাবাকে এটা বলেছি যে আমি রবিকে খুব ভরসা করি আর রবি আমাকে খুব ভালো রাখবে, ব্যাস মেনে নিলেন। তুমি একদম ঠিক বলেছ, আমি তোমার সব সময় খুশি রাখবো, খুব খেয়াল রাখবো। তোমার খুশির কথা জানি না, কিন্তু আমি এখানে আমার সমস্ত খুশি পূরণ করব। আচ্ছা রবি, আমি ভাবছিলাম যে বাস, কিচ্ছু ভাবনা নয়, কিচ্ছু বলতে হবে না। আজ আমাদের ফুল সজ্জা, আজ শুধু ভালোবাসবো। শালি হাফ করব, খুব তাড়াতাড়ি এই বাড়ির মালিক হয়ে যাব আমি, আর তুমিও খুব তাড়াতাড়ি আমার সাথে এই বিছানায় আসবে। প্রতিদিন তোমার একই গল্প হয়ে গেছে, মাঝরাত অবধি বন্ধুদের সঙ্গে নেশা করা আর টলতে টলতে বাড়িতে আসা। কতদিন ধরে চলবে এই সব? কেন হাইপার হচ্ছ বাবা? এটা আমার লাইফ, আমি নিজের মতো বাঁচতে চাই। অনেক রাত হয়ে গেছে, তুমি প্লিজ গিয়ে শুয়ে পড়ো প্লিজ। আরে থ্যাংক ইউ জিজু, যদি তুমি না আসতে আমি তো পড়েই যেতাম। থ্যাংক ইউ। আমি তোমার জুতো খুলে দিচ্ছি, তুমি আরাম করো। জিজু কোথাও যেও না, এখানেই থাকো না। হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। ওপরওয়ালা আমার ওপর একটু বেশি সদাই আজকে, বউয়ের পরে এবার শালির সাথে খেলার সুযোগ দিলাম। এই সময় এখানে কি করছো? আরে ওই জল খাওয়ার জন্য বাইরে এসেছিলাম, তো আমি দেখলাম শ্রেয়া নেশায় টলমল করছিল, তো আমি ওকে রুমে নিয়ে এলাম। শ্রেয়ার এই লাইফস্টাইলের জন্য না আমি আর বাবা দুজনেই বিরক্ত, কিন্তু ও শুনতেই চায় না, বড্ড জেদি। টেনশন নিও না, আমি চলে এসেছি না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর রাত অনেক হয়েছে, চলো। দেখুন স্যার, চেঁচাবেন না। আমি আগেও বলেছি আমার বিয়ে ছিল, সেই জন্য আমি আসতে পারিনি সারা সপ্তাহ। একটু সেটেল করে নিই, তারপরে আমি অফিস যাওয়ার কথা ভেবে দেখছি। কোনো প্রয়োজন নেই অফিসে আসার, এখন এই সময় তোমাকে জব থেকে বার করে দিচ্ছি। অফিসে এসে তোমার ফুনেল ফাইনালটা করে নিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার কোনো ইচ্ছে নেই তোমার এই ফালতু চাকরি করার। খুব তাড়াতাড়ি আমি কোটি কোটি টাকার মালিক হতে চলেছি। তোমার কোম্পানিকে তুড়ি মেরে কিনে নেবো আমি। আমাকে হুমকি দেয়। আরে তুমি এখনো রেডি হওনি অফিস যাওয়ার জন্য? খাবার রেডি আছে, তুমি গিয়ে স্নান করে নাও। কি কি হয়েছে তোমার? কি এত চিন্তা করছো? সোনাম আমার চাকরি থেকে বের করে দিয়েছে। আরে এইভাবে কি করে তোমায় জব থেকে বার করতে পারে? আসলে আমার কোম্পানি দূরের ফ্যাক্টরিতে আমাকে পাঠাচ্ছিল। আমি ওকে বললাম, ভাই আমার এই সবে বিয়ে হয়েছে, আমাকে একটু সময় দিন, আমি আমার বউকে ছেড়ে কিভাবে আসতে পারি। তো রেগে গিয়ে আমাকে চাকরি থেকে বের করে দিল। তুমি বলো এখানে আমার কি দোষ? তোমাকে ছেড়ে আমি এখন কি করে যাই? কোনো ব্যাপার না, নতুন চাকরির খোঁজ করো, হতে পারে এর থেকেও অনেক ভালো চাকরি পাবে। চাকরি? না না, এবারে চাকরি না, এবার ব্যবসা করব। অনেক হয়েছে লোকের গোলামি, এবার মালিক হওয়ার সময় হয়েছে। আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল যে আমি 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 ব্যবসা করি, আমার হবু স্ত্রীর সুখ সুবিধার খেয়াল রাখি। এবার আমার সেই স্বপ্ন পূরণ করতে হবে। সোনাম, তুমি কি আমার স্বপ্ন পূরণ করতে আমায় সাহায্য করবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে পারি। বলো তোমার জন্য কি করতে পারি আমি? ও যদি বাবার থেকে ব্যবসা শুরু করার জন্য একটু টাকা পেতাম, আমি ওনার সমস্ত টাকা ফিরিয়ে দেব। ব্যাস এইটুকুনি ব্যাপার। আমি আজকেই বাবার সাথে কথা বলবো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। ঠিক আছে? এই প্রশ্নটা তো আমার করা উচিত শালি সাহেবা। কাল কিন্তু তুমি প্রচুর ড্রিঙ্ক করেছিলে, আর আমার খুব কষ্টে তোমায় সামলাতে হয়েছে। থ্যাঙ্কস জিজু, সত্যি থ্যাঙ্কস। আসলে কখনো কখনো আমিও ড্রিঙ্ক করি। যদি তুমি চাও তো আজ রাতে ছোট্ট পার্টি হবে। দিদিকে বলো না। জিজু তুমি কি এখন ফ্রি? আরে তোমার জন্য তো ফ্রি ফ্রি। তো তুমি আমার জন্য এক কাপ কফি বানাতে পারবে? এক কাপ? হ্যাঁ নিশ্চয়ই 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 বানাবো। হাই বেবি। না কেন? জিজু কফিটা আমার রুমে দিয়ে দেবে প্লিজ? নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। কি ভাবলাম আজ কি বেরোলো। কাল নেশার ঘরে তো খুব জড়াচ্ছিলি, আর আজ জ্ঞান ফিরেছে তো ভ্যালু দিচ্ছে না। কোনো ব্যাপার না সালি সাহেবা, খুব তাড়াতাড়ি আমার সময় বদলাতে চলেছে। ভাই, একে কোথাও দেখেছো? না। তুই যেখানে লুকিয়ে থাকিস তোকে তো আমি খুঁজে বের করবই। চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। কে তুই? কাকে চাই? মনে হচ্ছে তুমি এখানে নতুন এসছো, আমাকে চেনো না। হে কারণ, কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। জিজু, এটা কারণ, আমার বয়ফ্রেন্ড। আর কারণ, এটা জিজু, সোনামদির হাজবেন্ড। আমি তো ভেবেছিলাম এ তোমার নতুন চাকর। পোশাক দেখো। কাউকে যদি সম্মান না করতে পারো তাকে অপমানও করতে নি, এইটুকুনি তো জানা আছে তোমার। কাম অন দি, এতটা সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই। অবভিয়াসলি কারণ মজা করছে। এত খারাপ মজা করার কোনো দরকার নেই আমার স্বামীর সাথে। কি यार সোনাম, আমার ওর কথা একটু খারাপ। দেখেছো, কিছু শেখা উচিত তোমার জিজুর কাছ থেকে, তাই না? যত খুশি হওয়ার হয় না, যেই দিনই বাড়ির সম্পত্তি আমার হাতে আসবে তারপর আমি বলবো কি আমি কি জিনিস। আরে সোনাম, সোনাম শ্রেয়া বাচ্চা এখনো, অবুঝ। কিন্তু কিন্তু তুমি তো বোঝো। আমি সত্যি বলছি সোনাম, আমার একদম খারাপ লাগেনি। দেখো, রাগ করো না, ওদের ক্ষমা করে দাও। তুমি জানো রবি, আমি নিজেকে কতটা লাকি মনে করি যে তোমার মতন একটা জীবন সাথী পেয়েছি আমি। আমিও খুব লাকি সোনাম। জাস্ট ওই টাকাটা পেয়ে যাই ব্যবসার জন্য, তারপর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, বলো, কি দরকারি কথা ছিল তোমার? ওই বাবা, মানে আসলে রবি বিজনেস করতে চায় আর কিছু টাকার দরকার ছিল, তো তুমি যদি হেল্প করে দিতে তো রবি বিজনেসটা শুরু করতো। হ্যাঁ মা, নিশ্চয়ই। মা বাবা তো সন্তানদের জন্যই কামায়। কি ব্যবসা শুরু করতে চাইছো তুমি? বাবা, আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলাম, তো আমি কাপড়ের ব্যবসা শুরু করতে চাই। আমার কাছে পুরো ব্যবসার প্ল্যান আছে, আমি আপনাকে দেখাচ্ছি। পরে দেখুন, সব আছে। বিজনেস প্ল্যানটা তো ভালোই। কত টাকা ইনভেস্ট করতে চাইছো তুমি? বাবা, ওই ধরুন 40 লাখ। কাল তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু আপাতত 20 লাখ। দেখো, তোমার ব্যবসা একেবারে নতুন, একটু ভেবে চিন্তে ইনভেস্ট করা উচিত। একবার ব্যবসা শুরু হয়ে গেলে তারপর আরো টাকা লাগিয়ে দেবে। হ্যাঁ রবি, বাবা একদম ঠিক কথা বলছে। থ্যাংক ইউ বাবা। Thank you, Baba. I love you so much. আমার মতো গরিবের আর কি চাই? 20 লাখ টাকা অনেক আমার জন্য। আমার বাজি পাল্টাতে চলেছে। টাকাই টাকা, টাকাই টাকা। সোনাম, মা সোনাম। হ্যাঁ বাবা, কি হলো? কিছু চাই তোমার? মা, আমি রবির সামনে কিছু বলতে পারিনি, কিন্তু আমি চাইছি রবি যে ব্যবসাটা শুরু করতে চাইছে তুমি ওর সঙ্গে থাকো। আর টাকাটা কোথায় খরচা হচ্ছে সেটা তোমারও জানা উচিত। আরে কি শালি সাহেবা, তোমার গলায় খটকা লাগলো নাকি? একটু মাসল পুল হচ্ছে জিজু, মনে হয় শেক দিতে হবে। আরে তো জামাই বাবু আছে তো, তখন কি চিন্তা করছো? আরে আমি ম্যাসাজ এক্সপার্ট। মানে? আরে আমি দারুণ ম্যাসাজ করি। সত্যি? আরে একদম। ঠিক আছে, তাহলে দেখাও তোমার জাদু। এরকম কেন বলছো বাবা? দেখো মা, ব্যবসায় আমার অভিজ্ঞতা অনেক বেশি, আর রবি একদমই নতুন। জ্ঞানে বা অজ্ঞানে রবি যদি কোনো ভুল করে, যে টাকাটা ইনভেস্ট করেছিল সেটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি চাইছিলাম তোমার সঙ্গে কথা বলি। হ্যাঁ বাবা, তুমি যেটা বলতে চাইছো আমি সেটা বুঝে গেছি। তুমি যেমন চাও সেরকমই হবে, আর রবি না কোনো গন্ডগোলই করবে না। খুব তাড়াতাড়ি ও বড় কিছু করবে, আমি তোমাকে কথা দিচ্ছি, সব কিছু ঠিক হবে। যদি তোমার ওর উপর এত বিশ্বাস, তাহলে ধীরে ধীরে আমারও হয়তো চলে আসবে। চলো মা, তুমি শুয়ে পড়ো, গুড নাইট, কাল সকালে কথা হচ্ছে। বাহ জিজু, তোমার হাতে তো সত্যিই জাদু আছে। বাস, সব ব্যথা চলে গেল। আরে এখনি কি করে ব্যথা চলে যাবে? এখনো তো আরো ম্যাসাজ বাকি। জিজু, আমার ব্যথা সত্যিই সেরে গেছে। থ্যাংক ইউ। হাই। হ্যাঁ হ্যাঁ, ওয়াও কি স্টাইল জিজু, কোন বিজনেস টাইকুন থেকে কম লাগছো না তুমি। থ্যাংক ইউ সালি সাহেবা। আসলে আজ ফ্রি যদি থাকো তো কোথাও বাইরে যাই বেড়াতে। আসলে যে সোনামু নেই, আর বাড়িতে আমি একলা বোর হয়ে গেছি। ও সরি বেবি, দেরি হয়ে গেল আজকে। কোথায় ছিলে বেবি তুমি? কি ব্যাপার জিজু, আজ তো একদম হিরো লাগছে। আচ্ছা, খুব তেষ্টা লেগেছে, প্লিজ এক গ্লাস জল নিয়ে এসো প্লিজ। কি ভাবছো জিজু, ওর গলা শুকিয়ে গেছে, এক গ্লাস জল প্লিজ। হাই। শালি আমার আর মজা এই নিচ্ছে, একে তো এই জলে বিষ মিশিয়ে দেবো। কতদিন ধরে জিজ্ঞেস করছি, কাজ ঠিক চলছে তো? তুমি তো কিছু বলছোই না, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ও অ্যাকচুয়ালি দৌড়ঝাঁপের চক্করে আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি। কোনো ব্যাপার নয়। তবে এর মধ্যে তুমি কত টাকা ইনভেস্ট করেছো ব্যবসাতে? এই বুড়োকে কি বলবো যে অর্ধেক টাকা আমি উড়িয়ে দিয়েছি ফুটানি মেরে, আর অর্ধেক টাকা আমার শালির সাথে ফুর্তি করার জন্য রেখে দিয়েছি। বিজনেস যাক চুলোয়। কি হলো রবি, তুমি এত চিন্তা করছো কেন? না না বাবা, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি একটা কাজ আছে, মিটিং আছে বাবা, আমি তো এখন চললাম, আপনার সাথে পরে কথা বলছি। আচ্ছা বাবা। কিছু তো একটা ব্যাপার আছে যেটা রবি আমার কাছে লুকোচ্ছে। মেহতা বাবু, আমি যে আমার জামাইকে 20 লাখ টাকা দিয়েছি, একটু খোঁজ নাও কোথায় ইনভেস্ট করেছে। মনে হয় শ্রেয়া চলে এসছে আমার সাথে বাইরে নিয়ে যাবো এবার। ইয়েস এক বছর ধরে খুঁজছি তোকে। তুই কি ভেবেছিস আমার 10 লাখ টাকা জুয়ায় হেরে তুই পার পেয়ে যাবি? জয়েশ ভাই আমাকে ক্ষমা করে দাও, জয়েশ ভাই আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গেছিলাম। আপনার সমস্ত টাকা আমার কাছে আছে, আমি দিয়ে দেবো আপনাকে। কখন? আমি দিয়ে দেবো আপনাকে। সোনাম আমার খুব ভালো বন্ধু। জয়েশ ভাই নমস্কার। বৌদি নমস্কার। সোনাম জয়েশ ভাইয়ের জন্য চাটা নিয়ে এসো। এখনই আনছি। জয়েশ ভাই এখন আপনি এখান থেকে আসুন, আমি পরে আপনার সাথে কথা বলছি। যদি আজ বিকেলের মধ্যে আমি আমার পুরো টাকা না পাই তো তোর এই গলা কেটে তোর বউকে পার্সেল করে দেব। চল খোল, এটা খোল এসব। জলদি আমি দিয়ে দেবো আজ বিকেলের মধ্যে। কি হয়েছে বাবা, তুমি এখনো শুতে যাওনি? মা যখন নিজের লোকেরাই ঠকায় না, রাতে ঘুম আসে না। ঠকিয়েছে? কে তোমাকে ঠকিয়েছে? তোমার স্বামী। কি? আমি খবর পেয়েছি যে 20 লাখ টাকা আমার কাছ থেকে ব্যবসার জন্য নিয়েছে, ওই টাকা দিয়ে কোনো ব্যবসাই শুরু করেনি। এরকম কোনো ব্যাপার নয় বাবা, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমার স্বামীকে জিজ্ঞেস করো যে ও কোথায় আর কি ব্যবসা শুরু করেছে। রবি বাবা কি বলছে উত্তর দাও। বাবা যেটা বলছে সেটা ঠিক বলছে। আর রইল ব্যাপার, বাবার দেওয়া টাকাগুলো তো ওই সমস্ত টাকা আমি শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছি। আসলে ব্যবসার জন্য আমার 20 লাখ টাকা কম পড়ছিল, আমার 10 লাখ টাকা আরও প্রয়োজন ছিল, সেই জন্য আমি সব টাকা নিয়ে শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছি। তাড়াতাড়ি সমস্ত টাকা পূরণ হয়ে গেলে আমি ব্যবসা চালু করব। তোমার আমাকে জিজ্ঞেস না করে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা উচিত ছিল না। আর তোমার টাকার যদি কম পড়ছিল তো আমার কাছ থেকে চেয়ে নিতে। বাবা আগেই আপনি অনেক কিছু করেছেন আমার জন্য, আমি আর আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। বাবা আমি শেয়ার মার্কেটটাও বেশ ভালো জানি, টাকা খুব তাড়াতাড়ি উঠে আসবে। যদি এরকমই কিছু করার ছিল তো তুমি আমাকে বললে না কেন? তোমার জন্য আমার বাবা যথেষ্ট কষ্ট পেয়েছে। আমাকে ক্ষমা করে দাও সোনাম, এরপর আর এরকম কোনো কাজ করব না যাতে তোমাকে আর বাবাকে কষ্ট পেতে হয়। দেখো রবি, আমি তোমাকে যথেষ্ট ভরসা করি, প্লিজ আমার এই ভরসাটা ভেঙো না। জয়েশ ভাই আপনার 10 লাখ টাকা। ভালোই হলো যে পুরো টাকাটা নিয়ে এসেছিস তুই, নইলে তোকে মারার প্রিপারেশন নিচ্ছিলাম। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমার টাকা আমি পুরো পেয়ে গেছি, এবার তোকে মিছিমিছি মেরে আমার হাত নোংরা কেন করবো? চালায় বস, আজ এই খুশিতে দুই ভাই একসাথে খাওয়া। চালায়। জয়েশ ভাই আমার ওই ব্রেসলেট, রিং, চেন এগুলো তো দিয়ে দাও। এমনিতেই কি করে দিয়ে দিই মুন্না, এইগুলো তো আমার সুদ রে। যে টাকাটা দিতে তুই এত সময় নিয়েছিস না, এটা তার সুদ। কি হলো রে, খুব টেনশনে পড়ে গেলি? এত বড় পরিবারের জামাই হয়েছিস, এবার তোর কিসের টেনশন ভাই? হ্যাঁ, আমি টেনশন নেব না তো কি করবো? আমার সমস্ত টাকা শেষ হয়ে গেছে, আমি পুরো কাঙাল হয়ে গেছি। এবার যদি শ্বশুর আর বউ এটা জানতে পারে তো আমাকে বাড়ির বাইরে বের করে দেবে। জয়েশ ভাই আমার হেল্প করো প্লিজ, প্লিজ আমাকে টাকা দিয়ে দাও জয়েশ ভাই, প্লিজ আমাকে টাকা দিয়ে দাও, নইলে আমি মরে যাবো। আরে মুরুখ তোর শত্রু, তবে তোর কাছে একটা অমূল্য হিরে আছে, যদি ওই হিরে আমি পাই তাহলে তোর সব অসুবিধা খতম। অমূল্য হিরে? কি হয়েছে বাবা, তোমাকে ভীষণ চিন্তিত লাগছে? রবির জন্য খুব চিন্তা হচ্ছে মা, আমার ওর আচরণ ঠিক মনে হচ্ছে না। এরকম কোনো ব্যাপার নেই বাবা, তুমি রবির ব্যাপারে ভুল ভাবছো। আজকাল রবি নিজের বিজনেসের জন্য অনেক ভাবে, আর সকাল সকালে কোনো ফ্যাক্টরি দেখতে গেছে। তুমি বেশি চিন্তা করো না, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। সোনাম, হ্যাঁ আমি আজ খুব খুশি। ওই ফ্যাক্টরিটা আমি কিনে ফেলেছি যেটা আমি দেখতে গেছিলাম। নেক্সট উইক টেক্সটাইলের কাজ শুরু হয়ে যাবে। আরে বাহ, কনগ্রাচুলেশনস, এটা দারুণ খবর। এটা তোমার পরিশ্রমের ফল। আর আমি ভাবছিলাম কাজ শুরু হওয়ার আগে আমরা দুজন একটা খুব দূরে কোথাও বেড়াতে যাই, যাতে মুডও ফ্রেশ হয়ে যাবে, আর ঘুরে আসার পরে শুধু আর শুধু কাজে ফোকাস করব। সত্যি বলছো? আমরা বিয়ের পর প্রথমবার বাইরে যাব, কি মজা হবে। তবে আজকাল প্রেমটা একটু বেশি বেড়েছে, কিন্তু আইডিয়াটা বেশ ভালো। তুমি কি ভেবেছিলে আমি তোমায় ভালোবাসি না? এসব তো তোমার জন্যই করছি আমি। এবার ফটাফট জিনিসপত্র প্যাক করো, আমি গোয়ার টিকিট বুক করছি। ঠিক আছে, জাস্ট ১ মিনিটে আসছি। আজ তুমি জানতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা এটা কি করছো রবি? কথায় বলে যখন চোখ বন্ধ থাকে তখন আদর করার মজা দ্বিগুণ হয়ে যায়। শ্রেয়া, তোমার কাছে রাত্রে কি সোনমের কোনো ফোন এসেছিল? না, আমার কাছে কোনো ফোন আসেনি। বাট কি হয়েছে, তোমাকে খুব চিন্তিত লাগছে? কাল রাত থেকে ওকে ফোনে ট্রাই করছি, লাগছেই না। এরকম তো আগে কখনো হয়নি, খুব চিন্তা হচ্ছে আমার। কাম অন বাবা, জিজুর সাথে গোয়া এনজয় করতে গেছে, মানে এইজন্য ফোন বন্ধ করে রেখেছে। তুমি তুমি জিজুকে ট্রাই করো। রবি, তুমি এখানে কোত্থেকে এলে? সোনম কোথায়? আর তুমি কাঁদছো কেন? জিজু কিছু বলো। দিদি কোথায়? বাবা আমি বরবাদ হয়ে গেছি, সোনা বাবাকে ছেড়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। কি ভুলভাল বলছো তুমি? বাবা আমার বিশ্বাস করুন, এই চিঠি পালানোর আগে ও লিখেছিল। এখানে পরিষ্কার লিখে দিয়ে গেছে বাবা কি ও অন্য কাউকে ভালোবাসে আর এখন ওর সাথেই থাকবে। কাল রাত পর্যন্ত সব ঠিক ছিল, তারপর হঠাৎ আবার রাত্রিবেলা যখন চোখ খুললো তো আমি দেখলাম সোনা মামার সাথে নেই। আমি ওকে অনেক খুঁজলাম কিন্তু আমি কোথাও পেলাম না, কিন্তু আমি পুলিশেও কমপ্লেন করিনি যাতে পরিবারের বদনামি না হয়। বাবা সোনা তো চলে গেল, এবার আছে বাবা আর শ্রেয়া। বাবাকে আমি অনেক দূরে পাঠিয়ে দেবো আর এই বাড়ির মালিক আমি হয়ে যাবো। শ্রেয়ার সাথে খুব অ্যাসি করবো। কি ওখানে? সোনা গুলি চালিও না, আমি তো তোমার স্বামী। গুলি চালিও না সোনা, গুলি করো। বাবা শ্রেয়া, আরে বাবা বাঁচাও, বাবা বাঁচাও আমায়, বাঁচাও আমায়। কি হয়েছে? কি হয়েছে সোনা? তুমি কখন এলে? আমি ফেরত নিশ্চয় এসেছি বাবা, কিন্তু এই পপিকে শেষ করার জন্য। এমন কি হয়েছে দিদি যে তুমি জিজুকে প্রাণে মারতে চাইছো? ওই রাতে হোটেলে এটা কি করছো রবি? কথায় বলে যখন চোখ বন্ধ থাকে তখন আদর করার মজা দ্বিগুণ হয়ে যায়। সকালে যখন আমি উঠলাম আর আমি দেখলাম যে ওর বন্ধু জয় শুয়ে আছে। ও নিজের স্ত্রীকে 2 লাখ টাকায় বেচেছে বাবা। সে তো ভালো যে আমি ওনার কাছ থেকে পালিয়ে এসেছি, কিন্তু তুমি বাঁচবে না। কেন করলে তুমি আমার সঙ্গে এটা? কেন করলে? গুলি চালিও না বলছি সোনা, আমি বলছি। বাবার দেওয়া 20 লাখ টাকা আমি ফুটানি মেরে উড়িয়ে দিয়েছি। আর যতটুকু টাকা ছিল সেটা জয়েশ ভাই নিয়ে নিয়েছে। তোর কাছে একটা অমূল্য হিরে আছে, যদি ওই হিরে আমি পেয়ে যাই তাহলে তোর সব সমস্যা খতম। অমূল্য হিরে? তোর বউ। কত দেবে ওই হিরের? 1 লাখ। 1 লাখ তো বড্ড কম। 2 লাখ। ডান ডান। চোখ বন্ধ করে ভরসা করেছিলাম তোমাকে আমি, আর তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে। এখন তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। দাঁড়াও মা, ওকে মেরে তুমি অপরাধী হও না, ও ওর কর্মের শাস্তি ওকে আইনই দেবে। না বাবা, ওর কর্মের ফল আমি ওকে দেব, আইন নয়। না না, গুলি চালিয়ে না, শোনো। ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এরপরে এরকম কখনো করবো না। প্লিজ নিয়ে চলো।